আসসালামু আলাইকুম দর্শক, অ্যাপ্লাইড এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সোহেব আক্তার। আজকে আমাদের ভোকাবুলারি নিয়ে ষষ্ঠ পর্ব। এর আগের পর্বগুলো যারা দেখেননি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে সবগুলো এপিসোড দেখে নেবেন পূর্বের। তো আজকের পর্বের প্রথম যে শব্দটি সেটা হচ্ছে অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি শব্দের অর্থ হচ্ছে দারিদ্র বা দুর্দশা, অর্থাৎ ভার্সিটিতে চান্স পেলে আমাদের সকল দারিদ্র বা দুর্দশা অর্থাৎ অ্যাডভার্সিটি শেষ হয়ে যাবে। অর্থাৎ কি, ভার্সিটিতে চান্স পেলে অ্যাডভার্সিটি অর্থাৎ দারিদ্র বা দুর্দশা দূর হয়ে যাবে। পরবর্তী অর্থ অ্যাবোমিনেট। দেখেন, অ্যাবোমিনেট শব্দের মাঝখানে আছে বমি, অর্থাৎ এই বমি কিন্তু আমরা ঘৃণা করি। অর্থাৎ অ্যাবোমিনেট শব্দটির অর্থ হচ্ছে ঘৃণা করা। তার মানে অ্যাবোমিনেট শব্দটির অর্থ কি, ঘৃণা করা, যেহেতু মাঝখানে বমি শব্দটি আছে। দেখেন এই যে বমি আছে, তার মানে অ্যাবোমিনেট মানে হচ্ছে ঘৃণা করা। পরবর্তী অর্থ গাল, যে ইউডাবল গাল। তো গাল মানে কি, আমরা জানি যে গার্লরা সবসময় ছেলেদের সাথে অধিকাংশ সময় প্রতারণা করে, কেউ মাইন্ড করবেন না, গার্লরা প্রতারণা করে। অর্থাৎ গার্লরা কী করে, গাল করে, গার্লরা গাল করে। গাল মানে হচ্ছে প্রতারণা করা, গাল মানে কি, প্রতারণা করা, তার মানে গার্লরা গাল করে। পরবর্তী অর্থ ফরসেক। দেখেন, ফরসেক যখন কেউ কেউ ছেড়ে দেয়, ছেড়ে চলে যায় বলে, যখন ছেঁকা দিয়েছে, অর্থাৎ কী বলেছে, কী দিয়েছে, ছেঁকা দিয়েছে, অর্থাৎ ত্যাগ করে চলে গেছে, মানে ফরসেক। এই ফরসেক শব্দটা মনে রাখবেন ছেঁকা দেওয়া থেকে। ছেঁকা দেওয়া আমরা বলি না, যে একটা ছেলে বা একটা মেয়ে যদি তার সঙ্গিনীকে ছেড়ে চলে যায় আমরা বলি ছেঁকা দিয়েছে। তো ওটা কি, ফরসেক দিয়ে মনে রাখবেন। ফরসেক মানেও ত্যাগ করা। ফরসেক মানে কি, ত্যাগ করা, ওই ছেঁকা দিয়ে মনে রাখবেন, ত্যাগ করা আমার চলে গেছে ছেড়ে। পরবর্তী অর্থ ইনক্রিমিনেট। এই ইনক্রিমিনেট শব্দটিতে দেখেন ক্রিমি শব্দটি আছে, ক্রিমিনাল, ক্রিমিনাল শব্দ থেকে ক্রিমিন শব্দটি আসছে এখান থেকে। তার মানে ইনক্রিমিনেট মানে হচ্ছে অপরাধী করা বা দোষারোপ করা। ইনক্রিমিনেট মানে কি, অপরাধী করা বা দোষারোপ করা। ইনক্রিমিনেট শব্দ ঠিক দিয়ে মনে রাখবেন, ক্রিমিনাল থেকে ক্রিমিনেট। তো ইনক্রিমিনেট মানে দোষারোপ করা বা অপরাধী করা। পরবর্তী অর্থ লেথার্জিক। আমরা জানি যে এনার্জেটিক শব্দ অর্থ হচ্ছে যে খুবই সক্রিয়, এনার্জেটিক। আর এই লিথার্জিক শব্দটি হচ্ছে বিপরীত। লিথার্জিক মানে হচ্ছে লেজি, অর্থাৎ যে অলস, অর্থাৎ অলস মানে তো বুঝতে পারছেন, লিথার্জিক মানে হচ্ছে অলস। পরবর্তী অর্থ মাইরিয়াট। এই মাইরিয়াট মানে কি, মাইরিয়াট হচ্ছে রিয়াদ, মোহাম্মদুল্লাহ রিয়াদ। এই মাইরিয়াদ দিয়ে মনে রাখবেন মোহাম্মদুল্লাহ রিয়াদ। মোহাম্মদুল্লাহ রিয়াদ কী করছেন, তিনি প্রচুর রান করেছেন বাংলাদেশ দলের বিপক্ষে, বিশাল, সরি, মাইরিয়াদ মানে হচ্ছে বিপুল বা অনেক। মাইরিয়াদ মানে কি, বিপুল বা অনেক। তিনি কিন্তু বিপুল পরিমাণ রান করেছেন বাংলাদেশ দলের পক্ষে, মাইরিয়াদ। অর্থাৎ মোহাম্মদুল্লাহ রিয়াদ অনেক রান করেছেন, মাইরিয়াদ মানে বিপুল বা অনেক। পরবর্তী অর্থ পার্টার্ব, PERTURB, পার্টার্ব। তো আপনাদের বলি ডিস্টার্ব মানে কি, ডিস্টার্ব মানে কি, আপনারা সকলেই জানেন বিরক্তি করা, বিরক্ত করা, ডিস্টার্ব। আর এটা হচ্ছে পার্টার্ব। এই দুটির মানেই একই, লাস্টে টার্ব আছে, অর্থাৎ দুটির মানে হচ্ছে বিরক্তি, বিরক্ত করা। ডিস্টার্ব মানে বিরক্ত করা, পার্টার্ব মানে বিরক্ত করা, পার্টার্ব মানে কি, বিরক্ত করা। পরবর্তী ট্রি ক্যান্ট। দেখেন লাস্ট আছে ক্যান্ট, ক্যান নট, এর সংক্ষিপ্ত রূপ কিন্তু আমরা লিখি ক্যান্ট। ক্যান্ট মানে কি, পারবো না বা এরকম, পারবো না, ক্যান্ট। তো বারবার যখন রি ক্যান্ট মানে বারবার যখন ক্যান্ট বলা হয় তখন প্রত্যাহার করা হয়, কোনো কিছু প্রত্যাখ্যান করা হয়। রি ক্যান্ট মানে প্রত্যাখ্যান করা, রি ক্যান্ট মানে কি, প্রত্যাখ্যান করা। বারবার যদি যখন আমরা ক্যান নট বলি মানে প্রত্যাখ্যান করতেছি জিনিসটা, রি ক্যান্ট মানে প্রত্যাখ্যান করা। পরবর্তী হয় টাইরো। টাইরো মানে হচ্ছে শিক্ষান বিষ। এখন দেখেন টাইরো মানে কি, শিক্ষান বিষ। তো এখন এই টাইরোট দিয়ে কীভাবে মনে রাখবেন, শিক্ষানবিষ, টাইরো অর্থাৎ ট্রাই করছে, ট্রাই করছে কি, শিক্ষার জন্য, কোনো কিছু শিক্ষার চেষ্টা করছে, তার মানে শিক্ষানবিষ। শিক্ষানবিষ মানে কোনো কিছু শিক্ষার ওয়েতে সে আছে বা শিক্ষার চেষ্টা করতেছে। টাইরো মানে হচ্ছে শিক্ষানবিষ, ট্রাই করতেছে আর কি শিক্ষার, ঠিক আছে। তো এই 10টি ওয়ার্ড আপনারা মনে রাখার চেষ্টা করবেন। এর আগে যে ভিডিওগুলো দেখে আছে ভোকাবুলারি নিয়ে, সেগুলো না দেখে থাকলে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন। তো দর্শক, আপনাদের কাছে অনুরোধ করবো, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথেও ভিডিওগুলো শেয়ার করবেন। আর সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ পর্যন্তই, খুদা হাফেজ।